গুড আফটারনুন, আমি মৌসুমি পাল, সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। আজকের ওয়েদারটা, কালকে তো খুবই ভয়ে ছিলাম যে যেভাবে গত 7 দিন ধরে আর কি শুনছি খবরে যে ঝড় ঝড় ঝড়ের যে তাণ্ডব এইরকম যে শুনেছি, সেটা পড়েছে যে জায়গায় ল্যান্ডফল হয়েছে, সেসব জায়গায় ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তো তার জন্যে আমাদের সবার একটা সমবেদনা তো সেসব জায়গার মানুষদের জন্য আছে, কারণ তাদের যা ক্ষতি হয়েছে সেটা একমাত্র তারাই জানে, তারাই বুঝতে পারছে, তারাই ফিল করছে। আমরা দূর থেকে ফিল করছি, কিন্তু আমাদের তো এই মুহূর্তে তো আমরা কিছু করতে পারছি না, তবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে যদি কোন রকম আমাদের লাগে, আমরা নিশ্চয়ই সবাই এগিয়ে যাব সেই জায়গাটাই। এটা আমার ইচ্ছে আর কি, বা আমার সঙ্গে সঙ্গে সবারই এই ইচ্ছে আছে। আর আমাদের এখানে তো ঝড়টা খুব কমই হয়েছে, তবে ঝোড়ো হাওয়া তো বইছেই, আর তার সঙ্গে সারাদিনের একটা বৃষ্টির আমেজ, যেটা কেউই বাড়ি থেকে বেরোতে পারেনি, অফিস টফিস সবকিছু মোটামুটি বন্ধ আর কি। তো আমি আমার প্রিয় জায়গায় আমি চলে এসেছি, খুব কষ্ট করে হলেও আমি চলে এসেছি, কারণ এই জায়গাটা আমার একটা প্রাণ। এইখানটায় না এলে আমার যেন মনে হয় সারাদিনে কিছু একটা হয়নি। এখন বাড়িতে থাকি ঠিকই, কিন্তু কালকে যেমন সানডে ছিল, কালকে একটা ঝড়ের ব্যাপার ট্যাপার ছিল, এগুলো দেখছি বারবার করে, কিন্তু এই জায়গাটা আমাকে টানে সবসময়তেই। এই জায়গাটা এতটাই আমার প্রাণের মধ্যে আর কি, এই জায়গাটা ছাড়া আমি যেন থাকতেই পারি না, একটা দিন না এলে খুব মন খারাপ করে। আর আজকে হচ্ছে যে একটা ছুটি ছুটি আমেজ, বর্ষার দিন, সবাই বাড়িতে আছো, তাই জন্য আমি চলে এসেছি আজকে একটা লাইট নিয়ে তোমাদের কাছে, যাতে তোমরা যারা শুয়ে বসে আছো, সময় কাটছে না, একটু সময় কাটাও আর দেখো, উপভোগ করো আমার প্রোগ্রামটা। তো 9831031229 8282826677 দুটো নাম্বার। বিশ্বাস দি বলছেন হাই 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 হ্যালো বাসুদি, তোমার শাড়ি খুব সুন্দর, কি শাড়ি? থ্যাংক ইউ, আমি যেটা পড়েছি সেটা কি? তো এইটা হচ্ছে মঙ্গলগিরি কটন বা মাহেশ্বরী কটন, যেটাই বলো না কেন, তার উপরে হচ্ছে এটা গুজরাটি স্টিচ করা আছে। আজকে আমি একটু স্টিচের শাড়ি দেখাবো, তো তোমরা যাদের যাদের পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নেবে, বুকিং করবে, নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া। তো এটা তোমরা সবাই জানো যে কুরিয়ার চার্জটা আমার লাগে না। তা তোমরা যারা যারা জয়েন করবে, প্লিজ তারা জয়েন করে কমেন্টস করতে থাকো, প্রচুর কমেন্ট করো, যেটা আমার ভালো লাগবে। আর আজকের দিনে তো তোমাদের গরম লাগার কথা না, সুতরাং কষ্টও হবে না একটা কমেন্ট করতে, একটা লাইক করতে। তোমরা লাইক করো, কমেন্ট করো, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে শেয়ার করো, প্রোগ্রামটাকে শেয়ার করো। আর এটাই ইউটিউব চ্যানেলে চলে যায়, সেখানে সাবস্ক্রাইবটা করে রাখবে, কারণ কোন সময় যদি ফেসবুকে প্রোগ্রামটা না পাও, তোমরা ইউটিউবে কিন্তু পাবেই পাবে। তো সুতরাং ইউটিউব চ্যানেলটাকেও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, যে অনেক সময় কি হলো, আজকে দেখলাম, পরে মনে হলো যে দেখেছিলাম, দেখি তো একবার, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো যারা যারা মৌসুমি বিশ্বাস, আজ কি কি শাড়ি দেখাচ্ছ? সেটা অনেক মানুষের, কলকাতা বা আশেপাশে অনেক মানুষের, অনেক মানুষের আরো ক্ষতি হতে পারত, সেটার থেকে অনেক মানুষকে বাঁচিয়েছে, সেটার জন্য ভগবানের কাছে আমাদের সব প্রার্থনা যে এই ঝড়টা থেকে আরো অনেক মানুষের ক্ষতি হতে পারত। তো সেইখানে যে হয়নি, এটাই ভগবানের আশীর্বাদ। তো আজকে আমি দেখাবো হচ্ছে মাহেশ্বরী কটনের মধ্যে লাম্বানি ওয়ার্ড দেখাবো আর গুজরাটি ওয়ার্ড দেখাবো। হ্যাঁ, আমার কালারটা হচ্ছে অরেঞ্জ, একদমই নয়, এটা দেবো না, এটা দাও আমার, হ্যাঁ, কারণ ওটা তো এটার সঙ্গে ওটা অনেকটা দিলেও পারো, অসুবিধা। তো আমি যেটা দেখাচ্ছি গুজরাটি আর কি,
দেখো গুজরাটি স্টিচটা, হ্যান্ড গুজরাটি স্টিচ কটন শাড়ি, এটা একদম কটনের মধ্যে আসছে, হ্যান্ড গুজরাটি স্টিচ করা আছে। এটা লোয়ার পোর্শনটা ধরে হচ্ছে এইরকম ভাবে গুজরাটি স্টিচ আছে। দিস ইজ পাল্লু পোর্শন, এটা না অরেঞ্জ না ইয়েলো, কালারটা হচ্ছে যে একদম কি বলবো, কালারটাকে কি বলা যায় তোমরা একটু বলো তো, নিশ্চয়ই ঠিকঠাক দেখছো। লাইট এন্ড ক্যামেরা ইস্যু হচ্ছে। বলছেন হাই দি, এই ওয়েদারে কেমন আছো? এই ওয়েদারে এমনিতে তো ভালোই আছি, কারণ গরমটা কমেছে, যে হাঁসফাঁস করা গরম, অতিরিক্ত ঘাম ক্লান্তি সেটা তো কমেছে এই আর কি, তো সুতরাং ভালো আছি। এটা লাইট অরেঞ্জ নয়, একটু না না চন্দন না, এটা হচ্ছে যে ওই চুন আর হলুদ মেশালে যে রংটা হয়, চুন হলুদ, হ্যাঁ ব্যথা হলে চুন হলুদ মেশালে যে কালারটা হয়, বা হচ্ছে মেকা তো যাই হোক, ওই রকম একটা রং, খুব লাইট নয় আবার খুব ডার্কও নয়, খুব সুন্দর। বাবলা বলছে মেকআপের রং, যে মেকআপটা করা হয় মানে আমাদের বটলে যে মেকআপ থাকে একটু ডার্ক মেকআপ হলে যেটা হয় সেই রংটা, যাই হোক সেটাই হবে হয়তো, বাবলার কথাটাই মেনে নিলাম। আর ভেতরে হচ্ছে এরকম বুটি, অল ওভার এইরকম বুটি, মাল্টি কালার গুজরাটি বুটি। দিদি বলছেন স্যাফ্রন কালার, স্যাফ্রন কালার, স্যাফ্রন কালার, স্যাফ্রন কালারও হতে পারে আর কি। তো যাই হোক, তো এই শাড়িটা স্যাফ্রনটা একটু ডিপ হয়ে যাবে, তো এইটা পরলে এটা হবে যে দিদি বলছেন তসরের লম্বানি আর কাটওয়ার্ক শাড়ি কবে দেখাবে? তসর লম্বানি দেখাবো, তসর লম্বানিটা নেক্সট উইকের দিকে দেখাবো। তো এই শাড়িটা হচ্ছে পরার পর ভীষণ কমফোর্টেবল অ্যান্ড লাইট ওয়েট, তো অবভিয়াসলি। সুনিতা মালাকা দত্ত দি বলছেন এটা তবে মেকআপের হানি সেট, হতে পারে মেকআপের হানি সেট, যারা একটু মেকআপ টেপের দিকে থাকে তারা কালারটা বলে দিতে পারবে। তো এটা পরলে, এটা আমি বুঝতে পারি যে এটা পরলে স্কিনটাকে ব্রাইট করবে। অমিতা ভট্টাচার্য দিদি বলছেন দিদি আমাকে একটা ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনের চেক সিল্ক করে দেবে ডাই। ঠিক আছে, তুমি যেদিন বলবে, পাঁচ দিন আগে বলবে, আমি করে দেবো। তো 3990 প্রাইস রেঞ্জ। এবার দেখাচ্ছি, ওয়াও এটা হচ্ছে লম্বানি ওয়ার্ক করা, জাস্ট ওয়াও, কালার কম্বিনেশনটা দেখো একদম মঙ্গলগিরি, অবশ্যই হচ্ছে জরি চেকস, মঙ্গলগিরি কটন জরি চেকস বা মাহেশ্বরী কটন জরি চেকস অ্যান্ড জরি বর্ডার, এইরকম ভাবে যাচ্ছে, গোল্ডেন জরি বর্ডার অ্যান্ড লম্বানি ওয়ার্ক ইন বর্ডার, এইরকম ভাবে লম্বানি ওয়ার্ক যাচ্ছে, কটন 100% কটন, আপার ইয়ারটা এইরকম ভাবে যাবে, আপার ইয়ার অ্যান্ড বডি পোর্শনে বুটি, এইরকম ভাবে বুটি যাচ্ছে, লম্বানি ওয়ার্ক করা অ্যান্ড পাল্লু পোর্শন রেড, এটা হচ্ছে একদম মানে কি বলবো, বেশ ভালো একটা রেড, মিষ্টি রেড, যেটা হচ্ছে না টমেটো রেড না কালচে রেড, ভীষণ সুন্দর একটা রেড। জামাই ষষ্ঠীতে মেয়েকে দাও, এটা জামাই ষষ্ঠীতে মেয়েকে দিতে পারো, বা মেয়ের বিয়ে হলে একটা সাইডের যে শাড়ি আমরা ডালাতে দিই সেটা দিতে পারো, কারণ হচ্ছে এই শাড়িটা মানে সফট অ্যান্ড লাইট ওয়েট, সেই ক্ষেত্রে পড়তে পারবে। তো মঙ্গলগিরি অর মাহেশ্বরী কটন হ্যান্ড স্টিচ লম্বানি ওয়ার্ক, দোনো সাইড মে ইয়ে ওয়ার্ক হ্যায়, আপার ওয়ার্ক অ্যান্ড লোয়ার, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার অ্যান্ড একদম হচ্ছে যে গোল্ডেন জরি বর্ডার অ্যান্ড বডি পোর্শন মে। দিদি বলছেন খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। দিদি বলছেন প্রাইস অফ ইউর শাড়ি 3990 প্রাইস রেঞ্জ, জাস্ট ওয়াও, আর আমার ব্লাউজটার সঙ্গে জাস্ট ওয়াও, 3990, অপূর্ব সুন্দর শাড়ি, এর সঙ্গে তো ব্লাউজ পিস আছে, তা সত্ত্বেও যারা একটু স্লিপলেস, একটু বোটনেক স্লিপলেস যারা পছন্দ করো তারা এই শাড়িটার সঙ্গে পরবে, অপূর্ব লাগবে, আর বিয়ে বাড়ির দিনকে সকালবেলায় পরবে গোল্ডেন গয়না দিয়ে। তো জরি চেকসটা কিন্তু ভেতরে আছে, একদম জরি চেকস উইভিং শাড়ি, এইরকম ভাবে জরি চেকস উইভিং অ্যান্ড পাল্লু পোর্শন অ্যান্ড বিপিটা, জাস্ট ওয়াও, দিস ইজ বিপি পোর্শন, ইয়ে হ্যায় বিপি, প্রাইস রেঞ্জ 3990, এগেন মঙ্গলগিরি কটন লম্বানি ওয়ার্ক, জাস্ট ওয়াও, একদম জাস্ট ওয়াও, ব্ল্যাক।
ব্ল্যাক বিউটি, দেখো একদম ব্ল্যাক বিউটি, ব্ল্যাকটা তো খুবই ভালো লাগে, দারুণ দেখতে লাগে এটা, ভীষণ সুন্দর দেখতে, লাম্বানি ওয়ার্ক অ্যান্ড বর্ডার, দিস ইজ লোয়ার বর্ডার অ্যান্ড গোল্ডেন জারি, এইরকম ভাবে দেখো গোল্ডেন জারি যাচ্ছে অ্যান্ড লাম্বানি ওয়ার্ক আমি দেখাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন হ্যান্ড স্টিচ, নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ক, দিস ইজ হ্যান্ড স্টিচ, দোনো সাইড মে ইয়ে বর্ডার হ্যায় অ্যান্ড পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু, এই হচ্ছে নবমীর রাত, একদম নবমীর রাতে কালী পুজোর রাত এইরকম একটা ব্ল্যাক শাড়ি পরতে পারো, বা পার্টি বা যে কোনো একটা পার্টিতে যেখানে লাল ছাড়া চলবে শাড়ি, সেই পার্টিতে এই শাড়িটা পরো, তা দারুণ দেখতে লাগবে শাড়িটা, ভীষণ সুন্দর, 3990 প্রাইস রেঞ্জ, আর খুব গর্জিয়াস শাড়িগুলো, ভীষণ গর্জিয়াস, আর গোল্ডেন গয়না দিয়ে পরলে অপূর্ব সুন্দর লাগবে, আর সবাইকে ভালো লাগবে এটা, 3990 প্রাইস রেঞ্জ, দিস ইজ বিপি পোর্শন অ্যান্ড স্লিপস পোর্শনটা, এইটা হচ্ছে যে ডার্ক চন্দন কালার, ওয়াও একদম একটা চন্দন কালার বলা যেতে পারে এটা, চন্দন না মুলতানি, মুলতানি অ্যান্ড চন্দন কালার মিশিয়ে যে কালারটা হবে সেটা পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, আমার শাড়ির কালার আর এর কালারটা কিন্তু একটু কাছাকাছি রং আছে, আর দুটো শাড়ির মধ্যে একটু কাছাকাছি রং, আমারটা হচ্ছে গুজরাটি আর এটা হচ্ছে যে লাম্বানি ওয়ার্ক করা আছে, একদম এইরকম ভাবে যাবে শাড়িটা, দেখো জাস্ট অসাধারণ দেখতে, 3990 প্রাইস রেঞ্জ, আমি এর বর্ডারটা দেখাচ্ছি, একদম বর্ডারের মধ্যে এইরকম ভাবে কাজটা যাচ্ছে, হ্যান্ড স্টিচ, অবভিয়াসলি হ্যান্ড স্টিচ, রয়দি বলছেন বাংলাদেশি ঢাকায় যেগুলো দেখিয়েছিলে ভিডিওতে তাতে কি অরেঞ্জ কালার হবে, অরেঞ্জ কালারটা নেই, অরেঞ্জ কালার হতে পারে, ঠিক আছে আমি আগামী দিন দেখিয়ে দেবো অরেঞ্জ কালার, তো এই হচ্ছে যে শাড়িটা, দেখো রুবি রয়দি বলছেন তোমারটা কত প্রাইস দি, 3990, সব 3990, এটা আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার, স্কিনটাকে ভীষণ ভাবে ফেয়ার করবে, আর এই হচ্ছে যে আঁচল পোর্শনটা, সব মিলিয়ে অসাধারণ শাড়িটা, 3990, আর পুরো জরি চেকস একদম মঙ্গলগিরি অর মহেশ্বরী কটন এইরকম ভাবে কাজটা আছে, আর এটা হচ্ছে গোল্ডেন জরি, একদম গোল্ডেন জরি দিয়ে করা, আর এর সঙ্গে গোল্ডেন একবারে যদি গয়না পরো খুব ভালো লাগবে, যদি না পরো এইরকম ম্যাচিং করে কোনো গয়না পরতে পারো সেটাও ভীষণ ভালো লাগবে, তো চক্রবর্তী দি বলছেন আমি শাড়ি পেয়ে বাগরুদ্ধ, এবার একটা রানী কালারের নেব, হোয়াটসঅ্যাপ করব, কি শাড়ি বলছে, উনি একটা শাড়ি নিয়েছেন, আমি শাড়ি নিয়ে শাড়ি পেয়ে বাগরুদ্ধ, এবার একটা রানী কালারের নেব, হোয়াটসঅ্যাপ করব, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, বল সরকার রয়দি বলছেন আজ কি সব এই শাড়ি দেখাবে, হ্যাঁ আজকে সব স্টিচের শাড়ি দেখাচ্ছি, আর এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, আর তারপরে দেখাচ্ছি অ্যান্টিক জরি, ওয়াও রামা গ্রিন কালার, জাস্ট ওয়াও কালারটা, মানে ভীষণ মিষ্টি একটা রং, এই রংটা একদম আনকমন কালার কম্বিনেশন, ভেরি সুইট কালার কম্বিনেশন, আর অবভিয়াসলি লাইট ওয়েট অ্যান্ড বডি হাগিং, লাইট ওয়েট অ্যান্ড বডি হাগিং অ্যান্ড কমফোর্টেবল শাড়ি, সামার ওয়েরিং শাড়ি এটা, সামারে পরতে পারো সারা বছর, অল ইয়ার কা ইয়ে শাড়ি হ্যায়, আর ভেরি কমফোর্টেবল শাড়ি অ্যান্ড দোনো সাইড মে ইয়ে লাম্বানি বর্ডার, আপার ইয়ার অ্যান্ড লোয়ার ইয়ার মে ইয়ে লাম্বানি বর্ডার হ্যায় অ্যান্ড পাল্লু পোর্শন, দিস ইজ পাল্লু পোর্শন, রিঙ্কু চন্দ্রি বলছেন কটন, কটন, এই হচ্ছে যে শাড়িটা পরে ভীষণ আরাম, ভীষণ কমফোর্টেবল শাড়ি অ্যান্ড বর্ডার, দিস ইজ বর্ডার, লোয়ার বর্ডার হ্যান্ড স্টিচ শাড়ি অ্যান্ড বডি পোর্শন মে ইয়ে চেকস অ্যান্ড এটা পাল্লু পোর্শন অ্যান্ড হচ্ছে যে দোনো সাইড মে ইয়ে বর্ডার হ্যায় অ্যান্ড বিপি পোর্শনটা, দিস ইজ বিপি, খুব সুন্দর শাড়ি, ভেরি এলিগেন্ট কালার অ্যান্ড ওয়ার্ক, 3990, এটা গোল্ডেন ইয়েলো কালার, একদম এটা হচ্ছে জামাই ষষ্ঠী, যাদের নতুন বিয়ে হয়েছে মেয়েকে দাও,
শাশুড়ি মা যদি এরকম শাড়ি পছন্দ করে, এগুলো হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য দেখাচ্ছি, যেহেতু সামনে জামাই ষষ্ঠী বলছেন। তাসরে বুলিয়ান পার্সি দেখাবে আজ? তাসরে বুলিয়ান পার্সি আজকে দেখাবো না, তাসরে বুলিয়ান পার্সি আমি দেখাবো, নেক্সট দিন দেখাবো। আমার কাছে হাফ তাসরে বুলিয়ান পার্সি আছে, আমার কাছে চান্দেরিতে আছে, তাসরে আছে, সব কিছুতেই বুলিয়ান পার্সি আছে, আমি দেখিয়ে দেবো। তো এই হচ্ছে যে এটা গোল্ডেন ইয়েলো কালার, একদম ভীষণ সুন্দর একটা কালার, এটাও তাই লাম্বানে ওয়ার্ক করা আছে। আর জরি চেকসটা অবশ্যই, এই যে জরি চেকসটা দেখছো, আর এটা হচ্ছে যে একটু অ্যান্টিক জরির ওপর করা আছে এরকম ভাবে ওয়ার্কটা, আর গোল্ডেন ইয়েলো কালার যেটাকে হলুদ রং বলি আমরা, একদম হলুদ রঙের ওপরে এটা আছে। যারা স্ক্রিনশট দিতে পারবে না তারা অবশ্যই নাম্বার ওয়াইজ বলবে, না হলে কালার বলবে, কারণ অনেকেই সত্যি কথা বলতে স্ক্রিনশট পারে না, সেটা কোনো ব্যাপার না। যারা পারে না তারা হচ্ছে নাম্বার ওয়াইজ বুকিং করবে, আর না হলে হচ্ছে কালার অবশ্যই বলবে। এই হচ্ছে যে আঁচল পোর্শনটা, অ্যান্ড অল ওভারে এই বর্ডার লাম্বানি হচ্ছে, দোনো সাইড মেই বর্ডার হ্যায়, অ্যান্ড কটন, অবশ্যই কটন। আর এই হচ্ছে যে শাড়িটা পরার পর ভীষণ সুন্দর লাগবে, গর্জিয়াস লুক লাগবে, সবাইকেই ভালো লাগবে। আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস অ্যাভেলেবেল, অল আর বিপি অ্যাভেলেবেল, 3990। এটা দেখাচ্ছি, ওয়াও পার্পল টোন, একদম। কি শাড়ি এগুলো? মাহেশ্বরী আর মঙ্গলগিরি, যে যেটা বলবে, ডাক নাম মঙ্গলগিরি, ভালো নাম মহেশ্বরী। সরকার রয়েদি বলছেন পসিবল হলে আজ একটু অরেঞ্জ বাংলাদেশি ঢাকাইটা দেখান না প্লিজ। অরেঞ্জ নেই তো, বলো আসবে? নেই, অরেঞ্জটা নেই আমার কাছে, রানী আছে, ফিরোজি আছে, এইসব রং আছে, কিন্তু অরেঞ্জটা আমার কাছে আসেনি, অরেঞ্জটা এলেই আমি দেখিয়ে দেব। তো এই হচ্ছে যে শাড়িটা, এইরকম ভাবে গেছে, কালকে দুটো বুকিং হয়েছে ওখান থেকে, বুঝেছিস, একটু লিখে রাখি। তো এই হচ্ছে যে দুটো সাইড মে লাম্বানি কা ওয়ার্ক হ্যায়, আর কালারটা দেখো কি অপূর্ব পার্পল টোন, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর কালার, মানে এই ইয়ারে পার্পল টোনটা ইন কালার, একদম এই পার্পল মোভ লাভেন্ডার কালার ইন এই বছরে হচ্ছে ইন কালার এটা। আর সব থেকে বড় কথা যেটা, এই বছরের পূজোর মানে এই ইয়ারটা ইংলিশ টোনটা হচ্ছে ইন ফ্যাশন, কারণ ইংলিশ টোনটাই হচ্ছে এই বছরে। তোমরা যেখানে তোমরা দেখো না কেন, ফেসবুক বলো, ইউটিউব বলো, বড় বড় যারা আমাদের ডিজাইনার আছে সব দেখবে যে এবার ফ্যাশনটাই হচ্ছে একটু ইংলিশ টোন ঘেঁষা। তো সেই ক্ষেত্রে এই পার্পল টোন, পিঙ্ক টোন, যে কোনো ইংলিশ টোনটা তো খুবই ইন হয়ে গেছে, কারণ লাল নীল সবুজ হলুদ ছাড়াও হচ্ছে এই রংটা, ল্যাভেন্ডার পার্পল এগুলো কিন্তু খুব ইন টোন এবার। তো এই হচ্ছে যে শাড়িটার, এটা ভীষণ সুন্দর কালারটা, হাতের কাছে গেলে বুঝতে পারবে কালারটা কতটা সুন্দর, 3990 প্রাইস রেঞ্জ। ওই জন্য দেখবে ম্যাক্সিমাম এখন ইংলিশ টোনের দিকেই আমরা যাচ্ছি। তো এই হচ্ছে যে শাড়িটা, আর ইংলিশ টোনটা সবার পছন্দ হবে, কারণ লাল নীল সবুজ হলুদ সবার স্টকে আছে, তার থেকে বেরিয়ে আনকমন কালার কম্বিনেশনের দিকে এবার ফ্যাশনটা ঝুঁকেছে আর কি। তো আর সালোয়ার কুর্তি সবই। এই হচ্ছে যে শাড়িটা, 3990 অ্যান্ড বিপি পোর্শনটা, খুব ভালো লাগছে শাড়িগুলো। স্বপ্ন দাস বুলিয়ান পার্সি দেখান। আচ্ছা হাফতা সারে একটু থাকো, দু একটা নাই দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে যে শাড়ির কালারটা দেখো, জাস্ট ওয়াও, কালারটা কি অদ্ভুত সুন্দর কালার, মানে না পেস্তা না গ্রিন, একটা ফ্রেশ গ্রিন কালার, কিছু কিছু মানে সবজি আছে দেখবে ফ্রেশ গ্রিন কালার, ঠিক সেই রকম ফ্রেশ গ্রিন কালার। লাম্বানি ওয়ার্ক এগুলো হচ্ছে দোনো সাইড, দোনো বর্ডার লাম্বানি ওয়ার্ক, অ্যান্ড পাল্লু পোর্শনটা বিগ পাল্লু পোর্শন অ্যান্ড বর্ডার, যার জন্য এগুলো কি হবে ভীষণ স্মার্ট কালার কম্বিনেশন, স্মার্ট কালার, অ্যান্ড হচ্ছে যে ওয়ার্কটা তো নিয়ে কোনো কথাই হবে না, ওয়ার্কটা ভীষণ সুন্দর এই শাড়িগুলো। কি বলতো, যে কোনো অকেশনে,
যে কোনো ভাবে পড়তে পারো, কারণ বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে একটু আমরা ভাবি একটু বলছেন খুব সুন্দর কি শাড়ি, এগুলো মাহেশ্বরী কটন এর মধ্যে ওয়ার্ক করা আছে, লাম্বানি ওয়ার্ক, মাহেশ্বরী জড়ি চেকস, মাহেশ্বরী জড়ি চেকস, জড়ি চেকস উইভিং শাড়ি, মাহেশ্বরী জড়ি চেকস উইভিং শাড়ি, অল আর জড়ি চেকস উইভিং, মাহেশ্বরী কটন, তার মধ্যে হচ্ছে লাম্বানি ওয়ার্ক করা আছে, লাম্বানি অ্যান্ড গুজরাটি ওয়ার্ক। তা আমি দেখাচ্ছি এগুলো লাম্বানি ওয়ার্ক করা, দেখো শাড়িটা, আর এই হচ্ছে আঁচল, আর এর ব্লাউজ পিসটা তোমরা বানাও, এর যে ব্লাউজ পিসটা সেটা তোমরা বানাও, আর আমি বলবো তার সত্ত্বেও যে কোনো এক কালারের একটা ব্লাউজ দিয়ে তোমরা পরো। এই কালারটা অপূর্ব কালার কম্বিনেশন গুজরাটি, কি কালার, আমি যে বললাম এবার ইন ফ্যাশন। দেখো আঁচল পোর্শনটা একটা গুজরাটি ওয়ার্ক, হ্যান্ড স্টিচ গুজরাটি বা কাচ ওয়ার্ক, দেখো কি অপূর্ব সুন্দর আঁচল পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শনে এইরকম ভাবে গুজরাটি ওয়ার্কটা যাচ্ছে, অ্যান্ড বর্ডারটা জাস্ট ওয়াও, একদম এটা হচ্ছে ব্রিক কালার বলা যেতে পারে, ব্রিক কালার বা হর্সের গায়ের রঙে যেটা থাকে ঠিক সেই রকম অপূর্ব সুন্দর কালার কম্বিনেশন, অ্যান্ড বর্ডারটা, দিস ইজ বর্ডার, এইরকম ভাবে যাচ্ছে বর্ডার গুলো, অপূর্ব কালার কম্বিনেশন, দেখো একদম এইরকম টেম্পল টেম্পল করে পুরো শাড়িটা, টেম্পল টেম্পল করে একদম সিল্কের মতো কাজ করা, অ্যান্ড বডি পোর্শনটা মাল্টি কালার, এরকম বুটা অ্যান্ড মাইকা ওয়ার্ক করা আছে ভেতরে, আর এর ভেতরেও দেখো এইরকম ভাবে মাইকা ওয়ার্ক করা আছে এগুলোর, আর আগে যে লম্বানি গুলো দেখিয়েছি তার মধ্যেও কিন্তু মাইকা ওয়ার্ক করা আছে, এটাও তাই 3990। কালার কম্বিনেশনটা ভেরি সুইট কালার কম্বিনেশন আর আনকমন কালার কম্বিনেশন, এটাও সবাইকে ভালো লাগবে, আর কোনো রেডের টাচ নেই, এটাও তাই বিয়ে বাড়িতে পরা, আর সব থেকে বড় কথা শাড়িটা যখন পরবে এত আনকমন একটা কালার কম্বিনেশন নিজেরই খুব ভালো লাগবে শাড়িটা পরে, এটাও তাই 3990 প্রাইস রেঞ্জ, 3990 প্রাইস রেঞ্জ, অপূর্ব সুন্দর কালার কম্বিনেশন, মানে সবাইকে ভালো লাগবে, এর ব্লাউজ পিসটাও এইরকম ভাবে আসছে, দিস ইজ বিপি পোর্শনটা 3990, ওয়াও ব্ল্যাক, দেখো এটাও তাই প্রত্যেকটা শাড়ি দেখার মতো গুজরাটি ওয়ার্ক, 3990 প্রাইস রেঞ্জ, মাহেশ্বরী ওর মঙ্গলগিরি যে যেটা বলবে সেটাই, বাট কটন, এটা কটন মাহেশ্বরী কটন অ্যান্ড মাহেশ্বরী জরি চেকস উইভিং শাড়ি, জরি অ্যান্টিক জরি বর্ডার, অ্যান্ড হচ্ছে যে ওয়ার্কটা দেখো নিট অ্যান্ড ক্লিন হ্যান্ড স্টিচ ওয়ার্ক, নিডল ওয়ার্ক, আর এটা হচ্ছে যে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু, এইরকম ভাবে যাবে পাল্লু পোর্শনটা, প্রচুর কাজ করা আছে একটা সিল্কের মতো কাজ করা, আমি তো বলবো রিজনেবল প্রাইস 3990, এত কাজ করার পরও শাড়ি প্রাইস রেঞ্জ হচ্ছে 3990 প্রাইস রেঞ্জ, ঝটপট বুকিং করবে, স্ক্রিনশট দেবে, স্ক্রিনশট না দিতে পারলে অবশ্যই নাম্বার ওয়াইজ বুকিং করবে আর কালার ওয়াইজ বুকিং করবে, আর এই হচ্ছে যে ব্লাউজ পিসটা, দিস ইজ বিপি পোর্শনটা, জাস্ট ওয়াও 3990, এগেইন গুজরাটি ওয়াও, কালারটা দেখো একদম কি বলবো, হলুদ রংটা দেখো, মানে এটা তো বিয়েবাড়ির সকাল, মেয়েকে দাও জামাই ষষ্ঠীতে, আর হচ্ছে যে মেয়ের একটা সাইড গালাতেও এই শাড়িটা দিতে পারো, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন, আর গুজরাটিটাও দেখার মতো, একদম গুজরাটি ইয়েলো কালার, সবাইকে ভালো লাগবে, একদম যারা 16 তাদেরও ভালো লাগবে, আর যারা 60 ইয়েলো কালার ক্যারি করতে পারো তাদেরও ভালো লাগবে, তো সব সবাইকে ভালো লাগবে, এটা কোনো ম্যাটার নয় যে এই শাড়িটার, এটা ইয়েলো মতলব হচ্ছে যে একদম মানে কি বলবো, ইয়েলোটা ক্যাটক্যাটে ইয়েলো নাই, ভীষণ সুন্দর আই সুদিন ইয়েলো অ্যান্ড পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু, জাস্ট ওয়াও, এই হচ্ছে আঁচল পোর্শনটা দেখো, আর এইটা হচ্ছে যে বর্ডারটা, দোনো সাইড মে এরকম একটা বিগ বর্ডার করা আছে, দেখো এটা পরার পর এটা এত সুন্দর কালার কম্বিনেশনটা আমার এই ব্লাউজটার সঙ্গেও গেছে, ভীষণ সুন্দর সব মিলিয়ে শাড়িটা, অসাধারণ অসাধারণ শাড়িটা, মানে কি
কি বলবো। আর এইটা হচ্ছে যে এগুলো কিন্তু একদম ফুলে থাকে না, শাড়িগুলো একদমই ফুলে থাকে না, একদম বডি হাগিং। আর বডি হাগিং বলতে এই নয় যে একদম গায়ের সঙ্গে লেপটে থাকে, যে হাঁটা চলা করতে অসুবিধা হয় তাও নয়, কিন্তু ভীষণ সুন্দর। আমার শাড়িটা ছাড়তে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে কালারটা, যেন মনে হচ্ছে যে আরে এইরকম একটা ওয়েদারে এইরকম শাড়ি যদি পরে দাঁড়াও বাইরে দিয়ে একদম একটা ফটো তোলো, এইসব শাড়ি ফটোজেনিক শাড়ি একদম। বলছেন কি দারুন এটা, খুব সুন্দর শাড়িটা। আর একটা শাড়ি কিন্তু একটাই, ওই জন্যে যাদের পছন্দ হবে ঝটপট একদম বুকিং করবে। আর এই এই শাড়িটা যখনই পরবে একদম স্কিনটাকে ইজ, দেখো এই ব্লাউজটা দিয়েও যদি পরো স্কিন ফেয়ার, একদম স্কিনটাকে আরো বেশি ব্রাইট করবে, এগুলো স্কিন ব্রাইট করবে শাড়িটার। আর যদি কেউ মনে করে একটু কন্ট্রাস্ট ব্লাউজে যাব, আমি বলবো এর ব্লাউজটা সুন্দর করে বানাও, আর এর ভেতরে যে গ্রিনটা আছে সেই গ্রিনটাও খুব সুন্দর গ্রিন, সেই গ্রিনটা দিয়ে একটা স্লিপলেস ব্লাউজ বানিয়ে রাখো, সেটাও তোমরা কন্ট্রাস্টে পরতে পারবে। তো শাড়ির প্রাইস রেঞ্জ 3990, আর এর ব্লাউজ পিসটা আছে অ্যাভেলেবল বিপি। এই হচ্ছে যে বিপি পোর্শনটা, দিস ইজ বিপি পোর্শনটা। ওয়াও কালারটা কোনো কথা হবে না, একদম আনকমন ইংলিশ টোন একটা, কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও আনকমন কালার, একদম এইসব কালার এবারে ইন, একদম ইন ফ্যাশন এই ইয়ারে, একদম এইটা হচ্ছে যে ইন ফ্যাশন, এই কালার গুলোই আসবে আগামী দিন। তোমরা যে কোনো জায়গায় শাড়ি কিনতে গেলেও তোমরা দেখবে এই সব কালারই ম্যাক্সিমাম চোখে পড়বে। যারা লাল নীল সবুজ হলুদ কিনবে তাদের ছাড়াও যে কোনো কালারে যদি শাড়ি কেনো দেখবে এই সব কালার গুলোই এবার ইন। এই হচ্ছে যে গুজরাটিটা, কি সুন্দর, ভেরি স্মার্ট, একদম অপূর্ব সুন্দর কালার কম্বিনেশন। এই কালার গুলো পড়লে না নিজেকেই খুব সুন্দর লাগে, একটা স্মার্ট লাগে। তো এটারও প্রাইস রেঞ্জ হচ্ছে 3990, দিস ইজ পাল্লু পোর্শনটা। এই হচ্ছে যে আঁচল পোর্শনটা, দেখো এইরকম ভাবে পুরো কাজ করা আছে, ভেতরটাই কিন্তু এটা বুটি ছাড়া, আরো স্মার্ট লাগছে শাড়িটা, সব মিলিয়ে শাড়িটা অসাধারণ অসাধারণ। আর এই হচ্ছে যে কালার কম্বিনেশনটা কি বলবো, এটা একদম গ্রিন টোন, না এটা মস গ্রিন না পেস্তা গ্রিন, এটা মিলিটারি গ্রিনও বলা যেতে পারে, একটা ফরেস্ট গ্রিন বলা যেতে পারে এটা, একদম দেখো একটা ফরেস্ট গ্রিনের মধ্যে পুরো মানে ইংলিশ টোন, বাট ফরেস্ট গ্রিন ইংলিশ টোনের মধ্যে। এই হচ্ছে শাড়িটার দুটো সুতোর কালার দেওয়া হয়েছে, দুটোই খুব সুন্দর, কাজটাকে ব্রাইট করা হয়েছে, হাইলাইট করা হয়েছে এই কাজটাকে দিয়ে, সুতোর কালারটা দিয়ে। আর এই হচ্ছে যে এর যদি ব্লাউজ পিসটা দিয়ে পরো ঠিক এইরকম লাগবে। আর দিস ইজ বিপি পোর্শনটা, একদম এই হচ্ছে বিপি, ওয়াও কোনো কথাই হবে না, ভেরি স্মার্ট কালার কম্বিনেশন অ্যান্ড গুজরাটি ওয়ার্ক, দেখো ভেরি স্মার্ট কালার কম্বিনেশন অ্যান্ড গুজরাটি ওয়ার্ক, মানে কালারটা দেখেছো অপূর্ব সুন্দর অ্যান্ড অসাধারণ। আর এই হচ্ছে আঁচল পোর্শনটা, প্লিজ কমেন্ট করো তোমরা যে কেমন লাগছে, যদি ভালো লাগে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে প্রোগ্রামটাকে, সৃজনী হ্যাশট্যাগ সৃজনী বুটিক বেলেঘাটা কথাটা অবশ্যই লিখবে, যদি আমাকে ভালো লাগে আমার সম্ভার ভালো লাগে আমার সৃজনীকে যদি তোমাদের পছন্দ হয় তাহলে হ্যাশট্যাগ সৃজনী বুটিক বেলেঘাটা কথাটা লিখবে। আর হচ্ছে শেয়ার একটু করে দাও তোমাদেরই ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, যাতে আরো দশজন মানুষ দেখতে পারে। আর তার সঙ্গে সঙ্গে কমেন্ট চাই, প্রচুর লাইক চাই, লাভ অ্যান্ড থাম্বস সাইন তোমাদের থেকে আমি আশা করছি। তো এই হচ্ছে, এটাও তাই ইংলিশ টোনের মধ্যে, একটা কি বলবো কফি গোলা কালার, মানে এটা কফিটাকে মানে দুধের মধ্যে মেশালে কি এরকম না, বা হচ্ছে যে বনভিটা, বনভিটাটাকে গুললে যেটা হয় দুধের মধ্যে বনভিটা গুললে যে কালারটা ঠিক সেই কালার, আর তার সঙ্গে হচ্ছে এই বর্ডারটা, দেখো এইরকম ভাবে গুজরাটি বর্ডার অ্যান্ড আঁচল পোর্শনটা,
দিস ইজ পল্লু পোর্শন, জড়ি চেকস মহেশ্বরি কটন এর মধ্যে এইরকম ভাবে আসছে, ভেরি স্মার্ট কালার কম্বিনেশন, এন্ড ওয়ার্ক নিয়ে তো কোনো কথাই হবে না, নো কম্প্রোমাইজ ইন ওয়ার্ক কোয়ালিটি অ্যান্ড রিজনেবল প্রাইস, সৃজনী বুটিক বেলেঘাটা কলকাতা। তো এই হচ্ছে যে শাড়িটা, সব মিলিয়ে অসাধারণ, সব মিলিয়ে হচ্ছে অসাধারণ একটা শাড়ি। আর আঁচলের কাজটা দেখেছ কতটা কাজ, প্রচুর কাজ, মানে দূর থেকে মনে হবে একটা তাসার পড়েছো তুমি, মানে যারাই পড়বে দূর থেকে মনে হবে তাসার পড়া আছে। তো ওখানে নাম্বারটা আমার পিন পোস্ট করা আছে, আর আমার শাড়িটাও পছন্দ হলে এর সঙ্গে কন্ট্রাস্টেও তোমরা যেতে পারো, আর এইরকম ব্লাউজ দিয়েও তোমরা কিন্তু পড়তে পারো, দারুণ দেখতে লাগবে। তো 9831031229, 8282826677। আর আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানার অপোজিটই আমার বুটিক, যেদিক থেকে তোমাদের মনে হবে আসবো তোমরা আসতে পারো। শিয়ালদা স্টেশনে যদি কেউ মনে করো ট্রেন লাইনে আসবো শিয়ালদা দিয়ে, শিয়ালদা স্টেশনে নেমেই দেখবে অটো, বেলেঘাটার অটো, বেলেঘাটার অটোতে উঠবে, 15 মিনিটস তো মনে হয় লাগবে না। বেলেঘাটা সিআইটি মোড় থানা, থানার অপোজিটই হচ্ছে আমার বুটিকটা। আর এখানে তো যে কোনো দিক থেকে বাস এখানে আসে, আর বাইপাসের দিক থেকেও মানে গড়িয়ার দিক থেকে সাউথের দিক থেকে সব বাস যেগুলো এয়ারপোর্টে যায়, বেলেঘাটা সিআইটি বিল্ডিং এ নামবে, ওখান থেকেও অটো, অটোতে উঠবে আমার বুটিকের সামনে নামবে। সুতরাং যারা বাসে ট্রামে আসবে কোনো অসুবিধা নেই, আর যারা গাড়ি করে আসবে তারা তো এখানে গাড়ি রাখার মানে ভালো ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আমি বলবো তোমরা চলে এসো, এসে দেখে কেনাকাটা করো, আর যারা আমাকে ট্রাস্ট করবে তারা তো অনলাইনে নিশ্চয়ই, আমার মনে হয় আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এখানে, আজকের ওয়েদারটা তোমরা এনজয় করো, আর ভালো ভালো খাবার দাবার খাও, আর ঠান্ডাটাকে, আজকের ওয়েদারটা, আজকে কোনো গরম নেই, ঠান্ডা ওয়েদার এনজয় করো তোমরা। আজকের মতো এখানেই, নমস্কার।